শৃঙ্খলার ব্যাঘাত না ঘটিয়ে বিজিবি সদস্যদের চেইন অফ কমান্ড মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিদ্রোহের মতো ঘটনা যাতে আর না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। আজ পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন তিনি। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে পরিচিত 228 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, এই বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর পিলখানায় প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বিজিবির 72 সদস্যকে পদক প্রদান করেন সরকার প্রধান। বিজিবি দিবসে প্রেরণা শিরোনামে বঙ্গবন্ধু একটি ভাস্কর্য উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধে এই বাহিনীর সদস্যদের অবদান এবং 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনা হয়েছে, এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে। তিনি বলেন, বিজিবিকে জল, স্থল ও আকাশপথে আধুনিক ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে। এসব অত্যাধুনিক যুগোপযোগী অস্ত্র সরঞ্জামাদি বিজিবিতে যুক্ত হয় এই বাহিনীর আভিযানিক সক্ষমতার পাশাপাশি মনোবল, কর্ম উদ্দীপনা এবং দক্ষতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সীমান্তরক্ষীদের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন সরকারের প্রধান নির্বাহী। মনে রাখবেন, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড একটি শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না, চেইন অফ কমান্ড মেনে চলবেন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পেশাদারিত্বের সাথে সফলভাবে পরিস্থিতি মোকাবেলার জন্য বিজিবির প্রশংসা করেন সরকার প্রধান। মিয়ানমারের সাথে আমাদের আলোচনা চলছে যাতে আমরা তাদের এই শরণার্থীদের আমরা ফেরত পাঠাতে পারি। তবে আমরা সেখানে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া করতে যাইনি, তাদের সাথে আলোচনার মাধ্যমেই আমরা এই সমস্যার সমাধানের চেষ্টা করে যাচ্ছি। পরে বিজিবির সম্মিলিত ড্রিল ও পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী ও অন্যান্য অতিথিরা। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।